আজকের সেই জিনিসগুলোকে আমাদের মনে রাখতে হবে। আমাদের সেই বিশ্বাসঘাতক বেইমান তারাই কিন্তু এখনো আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র কিন্তু করতেই আছে। আজকে ওই যে বক্তৃতা দেয় প্রতিদিন ফখরুল ইসলাম আলমগীররা, তাদের সাথে যোগাযোগ কিন্তু সে 111-এর কুশীলব যারা, তাদের সাথে কিন্তু যোগাযোগ, তারাই কিন্তু এখনো স্বপ্ন দেখে যে আবারও কোনো একটা ষড়যন্ত্র করে চক্রান্ত করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে আবারও তারা এই দেশে রাষ্ট্র ক্ষমতা দখল করতে চায়। সেই কারণে আমাদের এই আওয়ামী লীগের সেই 111-এর সরকারের সময় যারা পরীক্ষিত বিভিন্ন পদে থেকে কর্মীদের নেতৃত্ব দিয়েছেন তাদেরকে এখনও আমাদের সজাগ থাকতে হবে, এবং সেই দিন যে অবস্থা হয়েছিল ভবিষ্যতে যাতে এই অবস্থা কেউ করতে না পারে তার জন্য আমাদের সকল সংগঠন ইউনিট ওয়ার্ড পর্যায়ে শক্তিশালী সংগঠন তৈরি করে এবং যে কোনো ষড়যন্ত্র চক্রান্তের বিরুদ্ধে আমাদের সজাগ থাকতে হবে। আমার বক্তব্য আজকে বাড়াতে চাই না, আমাদের এই জায়গায় নেতৃবৃন্দ অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। আমি এই কথাই শুধু বলতে চাই যে আমাদের মাননীয় নেত্রীর বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র এবং চক্রান্ত হোক না কেন, সকল ষড়যন্ত্র চক্রান্তের বিরুদ্ধে 111-এর সময় বাংলাদেশের সকল নেতাকর্মীরা যেভাবে ঐক্যবদ্ধ থেকে মোকাবেলা করেছিল আমাদের সেই প্রস্তুতি যে কোনো সময়ের জন্য আমাদের রাখতে হবে।